গানের সুবাদে মুম্বাই কলকাতা আসতেই হয় কুমার শানুকে। তবে একটি খবর হলো, সম্প্রতি অরিজিৎ সিংয়ের কম্পোজিশনে গান গেয়েছেন কুমার শানু। কুমার শানুদা, একটু বিষয়টা নিয়ে যদি বলো। কিছু বিষয়ের কিছুই নেই, অরিজিৎ সিং সুর করেছে, আমি গান গেয়েছি, এটাই হচ্ছে বিষয়। আর কিছু না, এটা নতুন জিনিস যে একটা সিঙ্গার সে আরেকটা সিঙ্গারকে দিয়ে, অবশ্যই এর আগে আমিও করেছি এই কাজ। আমি উদিতকে দিয়ে গাইয়েছি, আমি সোনুকে দিয়ে গাইয়েছি, আমি আশা ভোসলেজিকে দিয়ে গাইছি, আমি শ্রেয়াকে দিয়ে গাইয়েছি, আমি সবাইকে, যত অনেক সিঙ্গারকে দিয়ে গাইয়েছি। একটা সিঙ্গার সিঙ্গারকে দিয়ে গাওয়ায় এটা একটা খুব ভালো সাইন। তো অরিজিৎ, আমি ভাবিনি যে অরিজিৎ এত ইয়াং আজকালকার কন্টেম্পোরারি সিঙ্গার হয়ে আমাকে দিয়ে গান করাবে, সেটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া। এবং মেলোডি কিং বলা হয় তোমাকে। আজও কলকাতায় যে দুটি গান রেকর্ড করলে তার মধ্যে একটি বোধহয় মেলোডি, না দুটোই মেলোডিয়াস, দুটোই মেলোডিয়াস গান। পল্লব গৌতমের মিউজিক এবং আমার সঙ্গে নতুন একটা মেয়ে গিয়েছে, সে হচ্ছে মোনালিসা, খুব ভালো গায়। আর পল্লব আর গৌতম দুজনে তো সবসময় মিউজিক ভালো করেই, ওদের মেলোডিয়াস মিউজিক আমার গেয়ে সবসময় ভালো লাগে। আজকেও ঠিক সেমই হয়েছে, দেখেছি এসে গান খুব ভালো হয়েছে এবং গান গেয়ে খুব মজা পেয়েছি। শানুদার, সকলে বলে আজকাল, শেষ করব, আজকাল বলা হয় যে গানে মেলোডির বড্ড অভাব থাকে, তুমিও কি তাই মনে করো? না, গানে মেলোডি, যারা মেলোডি করে তারা মেলোডি করে এখনও, মেলোডির অভাব থাকে মানে কি, কিছু লোক আছে যারা মেলোডি অভাব দিয়ে গান করে, আর কিছু লোক আছে যারা মেলোডি ভরে দিয়ে তাও গান করে। তো এখন যার যার চয়েস, যে যে যেভাবে সেটাকে নেয়। বেশ, এবং শেষ করতে হবে যেহেতু অনেকে লাইনে আছে, কী কী কাজ আসছে আপকামিং? আর অনেক কাজ আসছে, অনেক গান গেয়ে রেখে দিয়েছি, সেগুলো সব বেরুলে সব একটা একটা করে পাবে তোমরা। আর আমাদের আমাদের আমার গান তো এমনিতে ইউটিউবে তুমি প্রত্যেক সপ্তাহে একটা করে রিলিজ হয়, তুমি পেয়ে যাবে।